হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে আপনারা হইচই, চরকি এবং সাথে থাকবে বায়োস্কোপ সাবস্ক্রাইব করবেন, এবং সেটা অলমোস্ট 23 টাকার মতো, মানে 23 টাকারও কম। তো কিভাবে করবেন সেটা সেটা দেখাই দিব আজকে। আজকে মোবাইল থেকে লগ ইন করে দেখাবো। অনেকে বলেন যে মোবাইল থেকে লগ ইন হচ্ছে না, আবার সাবস্ক্রিপশন কেনার ক্ষেত্রে A to Z আপনাদের সাথে শেয়ার করবো। এবং সরাসরি টপিকে চলে আসতেছি। সো ভিউয়ার্স, আজকে আপনারা যেভাবে সাবস্ক্রিপশন কিনবেন, এই সাবস্ক্রিপশনটা কেনার জন্য অবশ্যই আপনাদের একটা গ্রামীণ ফোন সিম লাগবে। আর গ্রামীণ ফোনের সিমটা আপনারা সোজাসুজি চলে আসবেন আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাই জিপি অ্যাপসে চলে আসবেন। তো মাই জিপি অ্যাপসে আসার পরে আপনারা একটু নিচের দিকে নামবেন বা অফার্সে চলে আসবেন, একদম সোজাসুজি অফার্সে চলে আসবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে অফার্স লেখা আছে, এই অফার্সে চলে আসবেন। এই অফার্সে আসার পরে আপনারা এই উপরের দিকে প্রথমেই দেখতে পাচ্ছেন যে 2 GB লেখা আছে এবং এখানে লেখা আছে 68 টাকা। সো আপনাদের যেটা করতে হবে যে এই 2 GB-র উপর ক্লিক করবেন। 2 GB-র উপর ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে 1 GB + 1 GB স্ট্রিমিং। এই যে 1 GB আপনার এখানে ডাটা লেখা আছে, এই 1 GB ডাটা হচ্ছে আপনি যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন, বাট সেটার মেয়াদ থাকবে মাত্র 3 দিন এই ডাটার মেয়াদ। এই স্ট্রিমিং ডাটার মেয়াদও থাকবে 3 দিন, ঠিক আছে? বাট আপনার এটার সাথে পাবেন 3টা সাবস্ক্রিপশন, যেমন বায়োস্কোপের সাবস্ক্রিপশন পাবেন, চরকি সাবস্ক্রিপশন পাবেন এবং হইচই সাবস্ক্রিপশন পাবেন। এই যে সাবস্ক্রিপশনগুলো পাবেন এইগুলোর ডেট থাকবে 30 দিন। মানে আপনি মূলত কিনতেছেন কিন্তু হচ্ছে ডাটা না, আপনি মূলত কিনতেছেন হচ্ছে সাবস্ক্রিপশন। তো সাবস্ক্রিপশন কেনার সাথে আপনাদের একটা মিনিমাম একটা ডাটা অফার করে দিচ্ছে, এটা আপনাকে অপশনাল ধরে নিতে হবে যে এই ডাটাটা অপশনাল, কারণ এই 1 GB বা 1 GB 2 GB দিয়ে আপনি তেমন কিছুই দেখতে পারবেন না। তারপরে এই ডাটার ডেট মাত্র 3 দিন, এটা একটা মানে আমার কাছে মনে হয়েছে যে খুবই অবিচার। সো যাই হোক, আপনাদের এই এর থেকে বেশি ডাটার অফারও রয়েছে। আপনারা এখানে যদি ডাটা নিয়ে আপনাদের কনফিউশন থাকে বা ডাটার ব্যাপার থাকে, তাহলে আপনারা এখানে এই সেম প্যাকেট আপনারা যদি এখানে চলে আসেন এন্টারটেনমেন্টে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 6 GB 6 GB 12 GB 12 GB ডাটা আপনারা নিতে পারবেন, 6 GB নর্মাল ডাটা এবং 6 GB হচ্ছে স্ট্রিমিং ডাটা, এই এগুলো নিতে পারবেন। নিয়ে আপনি আরও বেশি হায়ার ডাটা প্যাকেজ নিতে পারবেন, সেই ক্ষেত্রে শুধু ডাটা প্যাকেজের জন্যই আপনার দাম বেড়ে যাবে। সো আমার ক্ষেত্রে যেটা আমি বলবো যে শুধু সাবস্ক্রিপশনের জন্যই আপনাদের এইটা চুজ করা উচিত, শুধু সাবস্ক্রিপশন দিয়ে আপনারা এটা নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে। সো এইটার জন্য আপনাকে আপনার সিমে যেটা রাখতে হবে সেটা হচ্ছে 68 টাকা আপনার সিমে ব্যালেন্স রাখতে হবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু 68 টাকা ব্যালেন্স নাই। তো আমাদের এখানে আমরা কিন্তু একটা 70 টাকা রিচার্জ করে নিব এবং তারপরে দেখাবো যে আমরা এটাকে কিভাবে কিনতেছি। সো ভিউয়ার্স একটু ওয়েট করেন, আমি আমার বিকাশ নাম্বার থেকে এখানে 70 টাকা রিচার্জ করব। তো 70 টাকা রিচার্জ করার জন্য আমি এখানে রিচার্জ অপশনে ক্লিক করব, এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে কন্টিনিউ করছি এবং কন্টিনিউ করে সেভ বিকাশ ফর ফাস্টার রিচার্জ এই অপশনটা তুলে দিতে পারেন। এই অপশনটা এখান থেকে তুলে দিতে পারেন, এই অপশনটা টিক রাখার দরকার নাই, এতে থাকলে সমস্যা অনেক সময়, ঠিক আছে? তো যাই হোক, অনেক সময় অটো পে অটো রিচার্জ হয়ে যেতে থাকে। সো আমরা এখান থেকে তারপরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আমাকে আমার মোবাইল নাম্বার, বিকাশ মোবাইল নাম্বার দিতে হবে এবং বিকাশ মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমি এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করলে আমার কাছে একটা বিকাশের একটা ভেরিফিকেশন OTP আসবে, সেই OTP-টা এখানে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন OTP আসছে একটা 12। হ্যাঁ, OTP-টা দেওয়ার পরে এবার আমাকে এখানে একটা পিন দিতে হবে, পিন দেওয়ার পরে আমার রিচার্জটা কনফার্ম হবে। আমি পিন দিয়ে দিয়েছি এবং আমার রিচার্জটা কনফার্ম হয়ে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার রিচার্জের কনফার্মেশনের কাজ চলছে এবং এখানে ভেরিফিকেশন হয়ে গেলে রিডাক্টিং করবে, মানে চলে যাবে হচ্ছে আমার পেজে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার 70 টাকা রিচার্জ হয়ে গেছে সিমে, 11 টাকা 1 টাকা 7 পয়সা ছিল এবং এখানে এখন 71 টাকা আছে। সো এখন আমরা আবার চলে আসব অফারে। অফারে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 2 GB লেখা, এই জায়গাতে আমি চলে আসব এবং সেখান থেকে আমি যেটা করব, আমি এখানে এইবার আমি এখান থেকে এই যে আপনারা দেখেন এতক্ষণ ছিল কিন্তু পেমেন্ট অপশন ছিল, ডিজিটাল পেমেন্ট অপশন ছিল, তো বাই উইথ ব্যালেন্স আমি বাই উইথ ব্যালেন্স দিব।
বাই উইথ ব্যালেন্স দিলে হচ্ছে হ্যাসেল ফ্রি, মানে কোনো প্রবলেমস হবে না। অনেক সময় দেখা যাচ্ছে অটো টাকা কেটে টেটে নেয়, এই ধরনের প্রবলেমসে আপনি যদি ডিজিটাল ওয়ালেট একটা অ্যাড করে রাখেন তো দেখা যাচ্ছে আপনার ডিজিটাল ওয়ালেট থেকে অটো রিনিউয়াল হয়ে যেতে পারে, কারণ এটা অনেক সময় টেকনিক্যাল এররের জন্য অটোমেটিক্যাল টাকা কেটে যেতে পারে। সো তখন আবার এটা নিয়ে আপনাকে হ্যাসেল পোহাইতে হবে। সো আমি বলবো যে আপনি রিচার্জ করে নেবেন, বেটার হয় আপনি নর্মালি রিচার্জ করেন, দোকান থেকে রিচার্জ করেন, আপনি 50 টাকা 100 টাকা এভাবে যেভাবে রিচার্জ করেন সেভাবে আপনি 70 টাকা রিচার্জ করে নিয়ে আসেন এবং 68 টাকা পেমেন্ট করে এই যে সাবস্ক্রিপশনটা এটা কিনে ফেলেন। আর একটা জিনিস বলবো যে এই নাম্বারটাকে অ্যাভয়েড করবেন, বিকজ অফ এই নাম্বারটা আমাদের একটা টেম্পোরারি নাম্বার। এই নাম্বারটা আমি এখানে হাইড করতেছি না, বিকজ অফ এই নাম্বারটা ইউজ করা হয় না। সো আমি সবার কাছে মানে একটু অনুরোধ রাখবো এই নাম্বারটা নিয়ে কোনো রকম ফোন দেওয়া বা ইনকোয়ারি করা এগুলো করবেন না প্লিজ, ঠিক আছে? ওকে, সো এখানে কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পরে ক্লিক টু নাও ওয়াচ হইচই। এখন আপনারা দেখেন হইচই এর সরাসরি এখানে চলে আসছে। সো আমি এখান থেকে কিছুই করব না, আমি সরাসরি এখানে আবার চলে যাব। আমি চলে যাব, দেখেন আমার কিন্তু ব্যালেন্স কেটে চলে গেছে, এখানে রয়েছে 2 GB ডাটা চলে আসছে। সো আমি যদি ফার্স্টে আমার হোম স্ক্রিনে চলে আসি এবং এইখানে হইচই দিই, হইচই দেওয়ার পরে আমাদের এখানে যেটা করতে হবে যে আমাদের এখানে সব জায়গাতে কিন্তু মোবাইল নাম্বার থেকে আমাদেরকে লগ ইন করতে হবে। সো মোবাইল নাম্বার থেকে লগ ইন করতে গেলে এখানে অবশ্যই আপনাকে সব জায়গাতে আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করতে হবে এবং সেই মোবাইল নাম্বারে কিন্তু সিম জিরো প্লিজ কানেকশন। আচ্ছা, আমি যেহেতু এমুলেটার ব্যবহার করছি তো এমুলেটারের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে, এই যে এমুলেটার দিয়ে লগ ইন হচ্ছে না, এমুলেটার দিয়ে লগ ইন হতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো আমরা কি করবো, হইচুয়ের একদম এখানে চলে আসবো এবং সেখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করব। আমরা যেহেতু মোবাইল নাম্বারটা ছিল 13072438 41, ওকে আমরা এটা কপিতে রাখি যাতে ভবিষ্যতে অন্য কাজে লাগে। তো লগ ইন দিব, লগ ইন দেওয়ার পরে যেটা হচ্ছে আমাদের এখানে একটা ওটিপি আসবে, এই ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা চলে আসছে। এই ওটিপি এই নাম্বারে কিন্তু বারবার ওটিপি আসবে। সো এই এই লগ ইন করতে গেলে আপনাকে এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার কাছে থাকা লাগবে এবং এই ওটিপি দিয়ে আপনাকে বারবার লগ ইন করতে হবে। ওটিপি ওটিপির মাধ্যমে কিন্তু আপনাদেরকে লগ ইন করা লাগবে, সাবমিট ওটিপি। সো আমি এখানে সাবমিটিং ওটিপি দিচ্ছি। এইভাবে আমি এর আগে কখনো আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি, একদম প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একদম এ টু জেড দেখানোর চেষ্টা করছি। আমরা সেটিং এ চলে আসবো, সেটিং এ আসলে আপনারা দেখেন এখানে পেমেন্ট হিস্টোরি, এই যে হিস্টোরিটা যখন আসতেছি আমরা, এর আগেও কিন্তু আমি কিনেছি 1 টাকা দিয়ে কিনেছি সাবস্ক্রিপশন, ঠিক আছে, তারপরে কিনেছি 7 টাকা সাবস্ক্রিপশন কিনেছি এবং এবার কিনলাম হচ্ছে এখানে 30 টাকা দেখাচ্ছে, বাট এটা 30 টাকা সাবস্ক্রিপশন ছিল না, এটা ছিল যদি আমরা 68 টাকাকে ভাঙি তাহলে ছিল হচ্ছে এটা হবে হচ্ছে জাস্ট কত 23 টাকা টাকার হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্টার্ট হচ্ছে 7:23 এবং 7:23 থেকে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে পুরো 1 মাসের সাবস্ক্রিপশন কিন্তু আমি পেয়ে গেছি, পুরো 1 মাসের সাবস্ক্রিপশন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো আপনারা দেখতে পেলেন যেখানে আমি গ্রামীণ ফোনের এই যে এপিআইটা ইউজ করে আমি 1 মাসের সাবস্ক্রিপশন পেয়েছি। তো সেইভাবে একদম সেম ইয়েতে আমরা এখন চলে আসছি হইচইতে, কি বলি চরকিতে। চরকিতে আমি সেম নাম্বারটাই আবার এখানে ইনপুট দিয়েছি, আপনারা দেখেন সেম নাম্বারটাই আমি ইনপুট দিয়েছি, সেম নাম্বারটা ইনপুট দিয়ে আমি এখানে লগ ইন দিব। লগ ইন দেওয়ার পরে আমরা একটু দেখবো যে এখানে আবার ওটিপি আসবে, সেম ভাবে কিন্তু হচ্ছে চরকির ওটিপি আসবে। তো চরকিতে লগ ইন করবো আমরা 6231, ওকে সাবমিট ওটিপি। দেখেন আমাদের কিন্তু এখানে একদম চরকির সাবস্ক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের হয়ে গেছে। যদিও আমার কাছে চরকি সাবস্ক্রিপশন ছিল, তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু ভিডিও বানাবো সাথে তাহলে আরেকটা সাবস্ক্রিপশন হয়ে গেল। তো যাই হোক, আপনারা যদি কারো আচ্ছা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার এই যে সার্ভিস পিরিয়ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 7 মাস থেকে শুরু 8 মাসে গিয়ে শেষ, 23-22 এরকম একটা 8 মাসে গিয়ে শেষ, এরকম দেখতেই পাচ্ছেন আপনি। সো আপনারা তো এখানে আবার এখানে দেখাচ্ছে যে বিডিটি 1 টাকা, মানে জিপি 30 ডেজ বিডিটি 1 টাকা, এখানে কিন্তু আবার একটু 1 টাকার একটা জিনিস দেখাচ্ছে। হোয়াট এভার, আমরা বায়োস্কোপে যাব, বায়োস্কোপে গেলেও কিন্তু আমাদের সেই সেম, আমরা এই যে এখানে যখন আমরা একটু দেখাই আপনাদেরকে,
লগইনে যাব, লগইনে এই যে লগইনে যাব, লগইনে গেলে এখান থেকে কিন্তু এই যে উপরের দিকে দেখবেন আপনার লগইন লেখা আছে, এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে এখানে হয়ে যাবে। সো এখানে একটা জিনিস আপনাদেরকে কিন্তু সব সময় আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, আমি যখন লগইন করতেছি কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি জিরো বাদ দিয়ে দিয়েছি। সো আপনাদের এখানে নাম্বারের যেহেতু +880 আগে থেকেই দেয়া রয়েছে, তাই আপনারা যখন নাম্বার দিবেন তখন এই জিরো নাম্বারটা বাদ দিয়ে দিবেন, আপনাদের নাম্বারের আগে যে জিরোটা আছে সেই জিরোটা বাদ দিয়ে লগ ইন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ইজিলি লগ ইন করবেন। অনেকেই লগ ইন নিয়ে প্রশ্ন করেন, লগ ইন করতে পারছি না। সো এইভাবে লগ ইন করলে আপনারা খুব সহজে লগ ইন করতে পারবেন। আমাদের ওটিপি চলে আসছে, ওটিপি দিয়ে দিচ্ছি, ওটিপি দিয়ে দিচ্ছি, এবং আপনারা দেখেন এখানে আমাদের লগ ইন হয়ে গেছে। এবং লগ ইন হয়ে যাওয়ার পরে আমি যদি মাই অ্যাকাউন্টে যাই, তাহলে আপনারা এখানে হচ্ছে আমাদের পেমেন্ট হিস্টোরিতে যাই, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 টাকার পেমেন্ট হিস্টোরি, এবং এখানে জুলাই 23 পর্যন্ত আমাদের ডেট থেকে শুরু হয়েছে, আজকে জুলাই 23, এবং এখানে এন্ড ডেট 29 দিন। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা 29 দিনের সাবস্ক্রিপশন আমাদেরকে দেয়া হয়েছে, এন্ড ডেট আগস্ট 21 তারিখ, সাবস্ক্রিপশন ডাটা প্যাক মোবাইল ব্যালেন্স থেকে কাটা হয়েছে। সবকিছু কিন্তু এখানে খুব ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। শুধু একটা জায়গাতে আমার এখানে প্রবলেম হয়েছে, আমি যে এমুলেটার ইউজ করেছি এমুলেটার থেকে লগ ইন করতে পারছিলাম না। সো আমি বায়োস্কোপ এখন লগ ইন করে দেখাবো যে বায়োস্কোপে আপনার মোবাইলে যখন লগ ইন করবেন তখন কিভাবে লগ ইন করবেন। সো বায়োস্কোপে চলে আসবেন, বায়োস্কোপে চলে আসার পরে এখানে আপনারা আমার অ্যাকাউন্টে চলে আসবেন, আমার অ্যাকাউন্টে ফোন নাম্বার দিয়ে লগ ইন করুন। ফোন নাম্বার এখানে আমি আবার আপনাদের দেখাই যে আমি কিন্তু এখানে জিরো বাদ দিয়ে ফোন নাম্বার দিচ্ছি সব জায়গাতেই, আপনারা হইচই চোরকি সব জায়গাতে জিরো বাদ দিয়ে ফোন নাম্বার দিবেন। তো জিরো বাদ দিয়ে ফোন নাম্বার দিলে আপনারা দেখেন এখানে আমার আবার একটা ওটিপি আসবে, কারণ ওটিপি গুলো তো ওয়ান টাইম ওটিপি চলে আসছে আমাদের। আর একটা 2897 28 সরি, এখানে দিতে হবে হচ্ছে 2897, ওকে ভেরিফাইড, দেখি ভুল করলাম কিনা, না ভুল হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু সাবস্ক্রিপশন এই যে চলে আসছে, হ্যাঁ আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে গেলে আমার এখানে সাবস্ক্রিপশন দেখাচ্ছে। সো এরপরে আমি যদি চোরকিতে আমাদের লগ ইন করতে হয়, তো চোরকিতে লগ ইন করবো আমরা এখন। চোরকিতে লগ ইন করার জন্য আমরা সেম প্রসিডিওরটা ফলো করবো যেভাবে আমরা এখানে। একটা জিনিস বলে রাখি যে এমুলেটার থেকে আমি হইচই ঢুকতে পারিনি, সেই ক্ষেত্রে আপনারা এমুলেটারে অনেক সময় হইচই ঢুকতে দেয় না অনেক সময়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চোরকির ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে বিডি ইউজার, আমরা এখানে নাম্বার দিব, দেখি আমরা এখানে লগ ইন করার জন্য নাম্বারে সাইন ইন প্লাস ইটস, ওকে। এখানে আমাদের যেটা করতে হবে যে এমুলেটরের ক্ষেত্রে কিছুটা কমপ্লেক্স থাকে, আমরা একটু এখানে একটু কান্ট্রি সিলেক্ট করবো, ফিজি রয়েছে, উপরের দিকে হবে বাংলাদেশ। সো এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিই। এই যে এইভাবে একটু আপনারা খেয়াল করবেন, অনেকেই কিন্তু লগ ইন করতে পারেন না, বলেন যে ওটিপি আসছে না, তার কারণ হচ্ছে এই আগে আপনারা একটা জিরো দিয়ে বসেন, এই জিরো থাকলে কিন্তু সমস্যা। সো এখানে এই যে লগ ইন দিলাম, আমি লগ ইন দিলে আমার একটি ওটিপি আসবে, এই যে ওটিপিটা চলে আসছে। সো অনিক 1380, ঠিক আছে। তো আমরা এখানে সাবমিট দিচ্ছি, সাবমিট দিলে আপনারা দেখেন এখানে কিন্তু আমার এই যে লগ ইন হয়ে গেছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটি স্ট্রিম একটু লোডিং নিচ্ছে, বিকজ অফ আমি এমুলেটার ইউজ করছি। আপনারা যদি ফোনে থাকতেন তাহলে ফোন, এই অ্যাপসগুলো যেহেতু ফোনের জন্য, তো ফোনে এগুলো অনেক সুন্দরভাবে কাজ করে, বাট এমুলেটারে আসলে এটা একটু ঝামেলা করে, যেমন এই যে কথা শুনতেছে না। সো আমি জাস্ট ফোনে আপনারা কীভাবে লগ ইন করবেন সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টেট ইউনিটাস, অ্যান্ড যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স রয়েছে আপনাদের জন্য, চেষ্টা করব আমি আপনাদের সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া জন্য। সো আপনারা যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবেন, কমেন্ট করে জানার চেষ্টা করবেন, আমি আমার সাধ্যমতো আমার জ্ঞানের ভান্ডার থেকে দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব।